এই দেখেন কত সুন্দর, এই যে দেখেন একেবারে মুচমুচ হয়ে আছে। তেলে দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর ফুলে উঠছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেসনের সঠিক ব্যাটার সহ বেগুনি বানিয়ে দেখাবো। অনেকেরই আছে বেসনের ব্যাটারটা ঠিক মতন হয় না, তার জন্য বেগুনি বা তেলে ভাজাই বলেন যে কোনো জিনিসটাই মানে ঠিক মতন হয় না, চুপসে যায় বা তেল টেনে নেয় বেশি। তো আজকে আপনাদের আমি সঠিকভাবে দেখাবো, আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে বেসনের ব্যাটারটা আর বেগুনিটা বানাচ্ছি। আজকে আপনাদের আমি যেভাবে বেসনের ব্যাটারটা বানিয়ে দেখাবো, আপনারা যদি এইভাবে বানান তাহলে দেখবেন তেলে ভাজা যে কোনো জিনিস অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। বেসনের ব্যাটার বানানোর জন্য এখানে আমি এক কাপ বেসন নিয়েছি, আর এটা হচ্ছে ছোলার বেসন, আপনারা যে কোনো বেসন নিতে পারেন। প্রথমে বেসনটাকে ছেড়ে নিব। বেসনটা ছেড়ে নিয়ে কী হবে, বেসনের মধ্যে যে গোটা অংশ থাকে সেটা ভেঙে যাবে, আর বেসনটা যখন ঘুলবেন তাহলে ভালো মতন ঘোলা হবে। আর বেসনের ব্যাটারটাকে অনেক বেশি মুচমুচে করতে এখানে আমি নিয়েছি 3 চামচ, এটা হচ্ছে চালের গুঁড়া, এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরে, আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো এখানে আমি হাফ চামচ করে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিব। আমি এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটারটা গুলে নিব। কখনো কিন্তু একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে এইভাবে করে মিশিয়ে নেবেন। একবারে যদি পানিটা দেন তারপরে ভালো মতন ঘোলাও হবে না, অনেক টাইম বেশি লেগে যাবে আর পাতলাও হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটারটাকে আমি এইভাবে গুলিয়ে নিয়েছি, আর ব্যাটারটা দেখেন এইরকম হবে, এই যে খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে গুলে নিতে হবে। আর ব্যাটারটাকে খুব ভালো করে এইভাবে ফেটে নিতে হবে, এইভাবে যত ফাটবেন ভিতরে বাতাস ঢুকবে আর তত বেশি ভালো হবে, মানে চপ বা বেগুনি যেটা বলেন ফুলবে খুব সুন্দর। তাই এইভাবে খুব ভালো করে প্রায় 10 মিনিট ফেটে নিতে হবে। ব্যাটারটাকে আমি এখন রেস্টে রেখে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু এখনও রেডি হয়নি, এখন আমি এখানে দুটো জিনিস মেশাবো, তাই প্রথম থেকে দেখবেন ভালো করে। আজকে আমি বেগুনি বানাবো, তার জন্য এখানে বেগুন নিয়েছি 3 পিস, আর বেগুনটা দেখেন আমি একটু লম্বা টাইপের নিয়েছি, আপনার চাইলে গোল বেগুনটাও নিতে পারেন। প্রথমে বেগুনটাকে এবার কেটে নেব। বেগুনটা দেখেন এইরকম করে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না পাতলাও না, ঠিক এইরকম করে কেটে নিতে হবে। আর বেগুনটাকে কেটে সঙ্গে সঙ্গে আমি পানিতে রাখছি যাতে কালো না হয়ে যায়। দুটো বেগুন আমি কেটে নিয়েছি, আর দুটো বেগুন থেকে দেখেন অনেকগুলো পিস হয়েছে, অনেক পিস হয়েছে। এবার আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা এদিকে ভালো মতন গরম হতে থাক, আর বেগুনগুলো আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এবার যদি পানিটা ভালো মতন ঝরে যায়, আর আমি যেভাবে দেখাচ্ছি একবার এইভাবে ভেজে দেখবে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। এবার আমি এই ব্যাটারের মধ্যে গরম তেল দিয়ে দিব। এই তেলটা দেওয়ার কারণে মানে যখনই বেগুনিটা ভাজবো অনেক বেশি
মানে তেল টানবে না, এই তেলটা দেওয়ার কারণে শুধু। আর যখনই বেসনে ব্যাটারের মধ্যে তেল মিশাবেন হালকা গরম তেলটা দিবে, অতিরিক্ত গরম তেল দিবে না, তাহলে কি হবে বেসনটা জমে যাবে। এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি 2 চিমটে খাবার সোডা, আর খাবার সোডা যদি না দেন তাহলে এখানে দিতে পারেন বেকিং পাউডার, তারপর আর একটু বেশি দিবেন। আর খাবার সোডা যখনই দিবেন ভাজার ঠিক আগেই দিবেন, আগে থেকে মিশিয়ে রাখবেন। আর ব্যাটারটা দেখাচ্ছি, দেখেন কেমন হবে, এই যে দেখেন এইভাবে ঝেড়ে দেখবেন আঙুলটা, দেখেন নখটা বুঝতে পারা যাচ্ছে না, ঠিক মতন কোট হয়ে আছে। এইভাবে দেখে নেবেন, যদি ঠিক মতন আঙুলটা কোট হয়ে থাকে তাহলে জানবেন যে পারফেক্ট হয়েছে, যদি পাতলা হয় তাহলে পরে আরেকটু বেসন মিশিয়ে দেবেন, তাহলে পরেই হবে। ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে, আর যখনই বেগুনি ভাজবেন তখন তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তাহলে পরে তেলটা ভালো মতন টানবে না। তেলে দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ফুলে উঠছে। উল্টে পাল্টে গুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। বেগুনগুলো দেখেন ফুলে কত মোটা হচ্ছে, এই যে আর দেখে বিশ্বাসের কতটা মুখমুখে। সব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, এবার দেখেন বেগুনগুলো কত সুন্দর হয়েছে, এই যে দেখেন আর কালারটাও দেখেন খুব সুন্দর হয়েছে। আর দেখেন অনেকক্ষণ হয়ে গেল ভাজা, তবু দেখেন কত সুন্দর, এই যে দেখেন একেবারে মুচমুচে হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর, আর বেগুনটা দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, এই যে দেখেন একেবারে মুচমুচে হয়ে গেছে। দেখলেন তো কত সহজে বেসনের ব্যাটার আর বেগুনিটা ভেজে দেখালাম। এইভাবে বেসনের ব্যাটারটা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর, বেগুনি বা চপ যেটাই বলেন খুবই সুন্দর হবে। আশা করছি আজকের এই বেসনের ব্যাটার আর বেগুনিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।